আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ট্রেন টু বিডিএফ। এই মুহূর্তে আমরা রয়েছি ফতুল্লা স্টেশন এলাকায়। এখান দিয়েই ঢাকা নারায়ণগঞ্জ ডুয়েল গেজ ডাবল লাইন হবে। আজ আপনাদেরকে এই স্টেশন এলাকার কাজের সর্বশেষ পরিস্থিতি দেখাবো। দর্শক, দেখতে পাচ্ছেন ফতুল্লা স্টেশন এলাকার কাজের সর্বশেষ পরিস্থিতি। গত তিন মাস এখানে ট্রেন চলাচল বন্ধ থাকলেও এখানে কাজের তেমন কোনো অগ্রগতি নেই। শুধু নতুন লাইনের জন্য সাব ব্লাস্ট ফেলা হয়েছে। সোজা বরাবর যে লাইনটি দেখতে পাচ্ছেন, এই লাইনটি চলে গিয়েছে নারায়ণগঞ্জ রেল স্টেশনের দিকে। এখানে দেখতে পাচ্ছেন দুইটি রেল লাইন, যা পুরনো মিটার গেজ রেললাইনগুলো। এই রেললাইনগুলো একটি মেইন লাইন এবং আরেকটি লুপ লাইন। ফতুল্লা স্টেশনে ঢাকা নারায়ণগঞ্জ ট্রেনের ক্রসিং করানো হতো, তাই এখানে দুইটি লাইন, একটি লুপ লাইনের ট্রেন বসিয়ে অপরটি মেইন লাইন দিয়ে ট্রেন পাস করা হতো। এখানে দেখতে পাচ্ছেন ঢাকা নারায়ণগঞ্জ ডুয়েল গেজ ডাবল লাইনের জন্য যে নতুন লাইনটি করা হবে, সেই নতুন লাইনের এইটি রেলপথ। কিন্তু এখানে এমব্যাঙ্কমেন্ট তৈরি করে রাখা হলেও, তার উপরে বারবার সাবব্লাস্ট ফেলা হলেও কিন্তু এখানে রেললাইন বসানোর কাজের কোনো গতি নেই। এমনকি এখন পর্যন্ত রেললাইন বসানোর কাজ শুরুই করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান। ফতুল্লা স্টেশন এলাকার কাজে সর্বশেষ অগ্রগতি দেখতে পাচ্ছেন দর্শক। এদিক দিয়ে লাইনটি সোজা চলে গিয়েছে ফতুল্লা স্টেশন হয়ে পাগলা স্টেশনের দিকে। আমরা এখন সেদিকে এগিয়ে যাব দর্শক। ভিউয়ার্স, দূর থেকে দেখতে পাচ্ছেন ফতুল্লা স্টেশন এলাকা এবং ফতুল্লা স্টেশনের নতুন স্টেশন ভবনটি। দূর থেকে বোঝা যাচ্ছে স্টেশন ভবনটির আকার মোটামুটি ঢাকা নারায়ণগঞ্জের অন্যান্য স্টেশন ভবনের থেকে বড়ই রয়েছে আয়তনে। ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি ফতুল্লা স্টেশন এলাকায়। এখানে দেখতে পাচ্ছেন দুইটি প্ল্যাটফর্মের দুটোই প্রস্তুত, কিন্তু এই স্টেশন ভবন এলাকার ভবন ও প্ল্যাটফর্ম নির্মাণ করা হলেও লাইনটি বসানো হয়নি। যেখান দিয়ে ট্রেন চলবে, অর্থাৎ রেল লাইন, সেই রেললাইনই যদি না প্রস্তুত থাকে, তাহলে এই স্টেশন ভবন প্ল্যাটফর্ম যাত্রীরা কীভাবে ইউজ করবে? পুরনো সেই মান্দাতা আমলের মিটার গেজ রেললাইন এখনও এখানে রয়েছে। এমনকি একটু আগে দেখেছেন লাইনের মধ্যে ঘাস জমে গেছে, কোথাও কোথাও লাইন মাটির নিচে দেবে গেছে। এই অবস্থায় বর্তমানে এই মাসের শেষেই যে কোনো দিন ঢাকা নারায়ণগঞ্জ ট্রেন চালু করা হবে এই রেলপথে। দেখতে পাচ্ছেন নতুন স্টেশন ভবনটি, সেটিও খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। প্ল্যাটফর্মগুলো খুব উঁচু করে করা হয়েছে। এমনকি প্ল্যাটফর্মের উচ্চতা, এখানে ব্রডগেজ ট্রেন চলাচল করবে সে অনুযায়ী মান রেখে, উচ্চতা রেখে প্ল্যাটফর্মগুলো তৈরি করা হয়েছে। কিন্তু বর্তমানে সেই পুরনো মিটার গেজ ট্রেন চলাচল করবে এই রেলপথে। দেখতে পাচ্ছেন আমরা পুরনো লাইনগুলি থাকলেও এই স্টেশনের নতুন প্ল্যাটফর্মগুলির জন্য স্টেশনটা একটু অন্যরকম সুন্দর লাগছে। আমরা এখন সেই নতুন প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যাচ্ছি। ফতুল্লা স্টেশনে আগে একটি প্ল্যাটফর্ম ছিল পুরনো স্টেশন ভবনের সাথে, কিন্তু সেই পুরনো স্টেশন ভবন ভেঙে ফেলা হলেও এখন পুরনো প্ল্যাটফর্মটি রয়ে গেছে, সেটি এখনও ভাঙা হয়নি। আর নতুন প্ল্যাটফর্ম দুইটি তো সম্পূর্ণই প্রস্তুত, এবং উপরে যে ফুটওভার ব্রিজটি করা হবে, সেই ফুটওভার ব্রিজটির সিঁড়িগুলোও প্রস্তুত, কিন্তু ফুটওভার ব্রিজের দুই পাশের কানেক্টিং মাঝখানে দেওয়া হয়নি। যেখানে মাঝখানে একটি পিয়ার বা খুঁটি নির্মাণ করে এই উপরে চলাচলের পথ তৈরি করা হবে ফুটওভার ব্রিজের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার জন্য, সেগুলো এখনও তৈরির কাজ বাকি রয়েছে। সর্বোপরি এই কাজের অনেক কিছুই খুঁটিনাটি ধরতে গেলে বাকি রয়েছে। আর মূলত শ্যামপুর বদাইতলা স্টেশন থেকে নারায়ণগঞ্জ রেল স্টেশন পর্যন্ত 10.6 কিলোমিটার, সেই পর্যন্ত রেললাইন বসানো তো বাকি রয়েই গেছে। সেখানে 1 কিলোমিটার রেললাইনও বসাতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান। এই প্রকল্পের মূল কাজ শুরু হয় 2018 সালের অক্টোবর মাসে, কিন্তু সেই 2018 সালের অক্টোবর থেকে 2023 সালের মার্চ মাস পর্যন্ত এখন পর্যন্ত 1 কিলোমিটারও রেললাইন বসাতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠানটি। কিন্তু এই কাজের ধীরগতির কারণ হিসেবে করোনার অজুহাত দেখাচ্ছে বাংলাদেশ রেলওয়ে ও ঠিকাদার প্রতিষ্ঠান। কিন্তু এটা আদতে কতটুকু যুক্তিসঙ্গত সেটা আমার জানা নেই। ভিউয়ার্স, আপনারা উপর থেকে দেখতে পাচ্ছেন ফতুল্লা স্টেশনের সর্বশেষ পরিস্থিতি। এখানে সেই পুরনো লাইনগুলো দিয়েই ট্রেন চলবে, এটি সবচেয়ে বড় আক্ষেপ। ঢাকা নারায়ণগঞ্জের ঢাকা স্টেশন থেকে শ্যামপুর বদাইতলা স্টেশন পর্যন্ত প্রায় 6 কিলোমিটার পর্যন্ত
নতুন ডুয়েল গেজ ডাবল লাইন রেল লাইন করে দিচ্ছে পদ্মা দি লিংক প্রকল্পের আওতায়। আর শ্যামপুর বড়তলা স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশন পর্যন্ত সেই পুরনো রেল লাইনগুলোকে জোড়াতালি দিয়েই আবার এখানে এই রেলপথে ট্রেন চালানো হবে। আর এখানে নতুন রেলপথের সাথে নতুন কোচ বা অবমুক্ত কোনো কোচ দিয়ে ট্রেন পরিচালনা করা হলে আরও ভালো লাগতো, কিন্তু এই নতুন রেলপথে সেই মান্দাতা আমলের ব্রিটিশ আমলের বাংলার রেল কোচগুলো দিয়ে আবার এখানে ট্রেন পরিচালনা করা হবে। রেলের একটি লাভজনক রেল রুট হলেও খুব অবহেলিত একটি রেল রুট ঢাকা নারায়ণগঞ্জ রেলপথ। দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।